আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? কে কোথায় থেকে দেখছেন? নিশ্চয় ভালো আছেন। আপনারা অনেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন, যারা এখনো বৈধ আছেন, বিভিন্ন সমস্যার কারণে, অনেকে ব্যস্ততার কারণে, আবার কারো কারো ভালো জব ছিল, বৈধ হলেও ভালো জব ছিল, অনেক টাকা কামাতে পারতেন, কিন্তু এই এমএনএসটির সময় মতো আপনারা বৈধ হইতে পারেননি। এখন কিভাবে বৈধ হবেন? অথবা এমন যারা বিজিটে এসেছিলেন, বিজিটে আসার পরে অবৈধ হয়ে গেছেন, তাদের তো দেশে যাওয়া বা এখানে ফাইন দিয়ে ভিসা লাগানো, আউটপাস, তাদের কোনোটাই ছিল না তাদের রুটিনে। এই দেশের যে কানুন ছিল সেখানে ছিল না। এখন আপনারা কি করবেন, অথবা কিভাবে আপনারা দেশে যেতে পারবেন বৈধভাবে, বা এখানে কিভাবে দেশে থাকতে পারবেন? পুলিশে আপনাকে হয়রানি করবে না, পুলিশে ধরলেও আপনারা ছাড় পেয়ে যাবেন। কি ব্যবস্থাটা নিতে হবে বা কিভাবে চলতে হবে, এই সমস্ত গাইডলাইন নিয়ে আজকের ভিডিও নিশ্চয় আপনাদের দরকারি ভিডিও, যাদের দরকারি শেষ পর্যন্ত দেখবেন বিস্তারিত। ভিডিওটি শেষ হলে আপনারা যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। যদি নতুন হন, ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন। বিভিন্ন তথ্যবহ ভিডিও, বিশেষ করে ইমারতের, সব সময় আমাদের চ্যানেল থেকে প্রচার করা হয়। বিষয় অনেক লম্বা, আমি চাচ্ছি যে একদম শর্টকাট ভিডিওটা করব। যদি কিছু জানার থাকে প্রশ্ন করবেন, বা ধারাবাহিকভাবে বিভিন্ন ভিডিও নিয়ে পরবর্তীতে আলোচনা করব, বা অনেক ভিডিও আছে আপনাদের হয়তো দরকারি ভিডিও জানার প্রয়োজন, আপনার চ্যানেলে আছে, সাবস্ক্রাইব করলে ধারাবাহিকভাবে পেয়ে যাবেন বিভিন্ন ভিডিও। যাই হোক, পরের কথায় আসি। যারা আগস্টের পরে আপনাদের ফাইন ছিল, আপনারা 6 মাসের ভিসা পাননি, তাদের জন্য সবাই ফোন করে জিজ্ঞাসা করে তাদের কি হবে বা কিভাবে ছাড়া পাবে, এই দেশ থেকে দেশে যেতে পারবে, আউটপাস নিয়ে অথবা এই দেশে বৈধ হতে পারবে। তাদের জন্য দুইটা পথ আমি সব সময় বলি, আপনারা যদি কোর্টে গিয়ে সারেন্ডার হয়ে যান যে আমি দেশে চলে যাব, আমার অনেক ফাইন হয়ে গেছে, আমি এখানে থাকতে পারবো না, অনেক টাকা ফাইন দিয়ে আমাকে দেশে যাওয়ার জন্য আউটপাস দাও, সেই ক্ষেত্রে মনে রাখবেন যে আপনাকে কোর্টে আউটপাস দিবে, আউটপাস দিয়ে সময় মতো আপনি চলে যেতে পারবেন। এখানে এমন কেউ ভাববেন না যে এখানে আর নো এন্ট্রি পড়বে না, এখানে নো এন্ট্রি পড়বে, কিন্তু আপনার অবস্থা অনুযায়ী ব্যবস্থা নিবে তারা, কত বছরের নো এন্ট্রি দিবে এগুলো তার আপনার অবস্থা অনুযায়ী হিসাব করে বিবেচনা করে দিবে। তারপরে আরেকটা জিনিস, এখানে যদি বৈধ হতে চান আপনারা, বৈধ হতে গেলে আপনাকে কোর্টে কেস করতে হবে যে আমাকে ফাইন মাফের কেস। যদি তারা ফাইন মাফ করে, আপনাকে ফাইন মাফ করে দে, তাহলে তো গুড, আপনি বৈধ হতে পারবেন। এই হলো দুইটা রাস্তা। তারপরে যদি আপনি এই সমস্ত ডকুমেন্ট নিয়ে এখানে থাকেন, বাস করেন, কেস চলাকালীন সময়ে, তাহলে আপনাকে পুলিশে ধরবে না, বা ধরলে এই ডকুমেন্টগুলো দেখলে ছাড়া পাবেন। তো এই পুলিশ আপনাকে তো ধরলে একটা না একটা কিছু দেখাতে হবে, যদি না দেখান তাহলে তো আপনাকে ধরে নিয়ে যাবে। এখন তো চিরুনি অভিযান সব জায়গায় চলছে বা চলবে সব দিনই, এখন তো আর এমএনএসটি নাই সব দিনই। ইভেন এমএনএসটি থাকার সময় আপনারা অনেকে জানেন যে ধরপাকড় ছিল। যাই হোক, এখন আবেদন কিভাবে করবেন? আপনি টাইপিং থেকে বুঝিয়ে তাদেরকে বলতে হবে যে আমার ফাইন মাফের জন্য আবেদন, সেটা নিয়ে যেতে হবে আপনাকে কোর্টে। কোর্টে কি দিছে না দিছে সেটা আপনার সাথে থাকতে হবে, বা কোর্টের সময় অনুযায়ী, কোর্টের ইন্ট্রোডাকশন অনুযায়ী আপনাকে যেতে হবে। এই সমস্ত বিষয় খেয়াল করে আপনাকে থাকতে হবে এই দেশে, না হয়তো আপনার এই দেশে 1 মিনিটের জন্য ভরসা নাই। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আপনাদের সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো অন্য সময়। আজ এখানেই আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।